বন্ধুরা, আমি সৌম্যদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান ইনস্টিটিউট। বন্ধুরা, আজকে আমি একটি গাছ সম্বন্ধে আলোচনা করব যার নাম মান্ডাভিলা। এই গাছটি সম্বন্ধে আমরা বাগানীরা সবাই পরিচিত এবং এই গাছের পরিচর্যা করা খুবই সহজ। এই গাছটি আপনারা যদি প্রতিস্থাপন করেন তাহলে আমি আপনাদের জোর গলায় বলতে পারি যে এই গাছটি থেকে আপনারা সারা গ্রীষ্মকাল এবং সারা বর্ষাকাল ধরে অসংখ্য ফুল পাবেন। এবং যখনই আপনারা গাছটিকে দেখবেন তখনই দেখবেন গাছে ফুল ফুটে আছে। তাই আপনারা অবশ্যই এই গাছটি বাগানে প্রতিস্থাপন করুন এবং পরিচর্যা করুন। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আমি গাছটিকে কিভাবে পরিচর্যা করেছি, এর মাটি তৈরি করেছি কিভাবে, এবার এটি গাছটি কী ধরনের সার পছন্দ করে, কীটনাশক, সব বিষয়টি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই, এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে মান্ডাভিলা গাছ। দেখুন ফুলগুলো কত সুন্দর, একদম সাদা ফুল। এই গাছের আরও অনেক ধরনের ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটিটা আমার কাছে এখন নেই, কিন্তু আমি চেষ্টা করব যে এই ভ্যারাইটিগুলো কালেকশনের মধ্যে নিয়ে আসার। এবার এই গাছটির পরিচর্যা সম্বন্ধে আপনাদের আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। বন্ধুরা, আমি 16/7/2020 এই সময় গাছটিকে প্রতিস্থাপন করেছি। নার্সারি থেকে যখন গাছটি নিয়ে এসেছি, গাছটির প্রতি কাণ্ডের ডগায় প্রচুর পরিমাণে ফুল ছিল এবং গাছের পাতাগুলি একেবারে সবুজ ছিল। বন্ধুরা, আপনারা সবসময় এই ধরনের গাছই পছন্দ করবেন যার গ্রোথটা খুব হেলদি হবে। তাহলে আপনারা যখন গাছটি প্রতিস্থাপন করবেন দেখবেন গাছটি খুব সুন্দর হয়েছে। গাছটি একটি প্লাস্টিকের গ্রো ব্যাগে বসানো আছে। এবার আমি এই গাছটির জন্য কী ধরনের মাটি নিয়েছি সে সম্বন্ধে বলে রাখি। মাটি খুব সাধারণ, 25% নিয়েছি বাগানের মাটি, 25% নিয়েছি কোকোপিট, 25% নিয়েছি ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্টের বদলে আপনারা গোবর সার নিতে পারেন, পাতা পচা সার নিতে পারেন। আর 25% নিয়েছি লাল বালি মাটি। এই চারটি উপাদান নিয়ে আমি মাটি তৈরি করেছি। এই যে মাটিটি হয়েছে এই মাটিটি খুব হালকা হবে এবং খুব ঝুরঝুরে হবে, যা আপনার গাছের শিকড়কে চলাচলে খুব সাহায্য করবে। এবার আমি কী টব নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে নিই। যে টবটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটা প্লাস্টিকের টব। প্লাস্টিকের টব নয়, এটা একটা প্লাস্টিকের বালতি, যে বালতিটি ভেঙে গিয়েছিলো এবং আমাদের বাড়িতে পড়েছিল। সেই বালতিটিকে আমি একটু রং করে সেটাকে রিউজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বালতিটি ফাটা। বালতিতে চারটি ছিদ্র করে নিয়েছি যাতে জলটি বেরিয়ে যায়। এবার যেভাবে গাছ বসায় সেভাবে আমি গাছটি বসিয়ে নিয়েছি। প্রথমে গ্রো ব্যাগ থেকে গাছটিকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর গাছের যে শিকড়গুলি আছে সেই শিকড় শুধু মাটি কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পর আমি গাছটি বসিয়েছি। এবার আপনারা গাছটি বসানোর পদ্ধতি দেখতে থাকুন। তার সাথে সাথে আমি বলে রাখি যে কী তরল সার আমি ব্যবহার করেছি গাছটি বসানোর পরে। তরল সার হিসাবে আমি দিয়েছি মাসে একবার সলিড ফার্টিলাইজার, অর্থাৎ যে ভার্মিকম্পোস্ট তার সাথে নিমখোল এই সব নিয়ে একসঙ্গে একটা মিক্স ফার্টিলাইজার মাসে একবার দিয়েছি। তার সাথে আমি দিয়েছি সপ্তাহে একবার করে সবজি পচা জল এবং একবার করে খোল পচা জল। এইভাবে 4 সপ্তাহ মানে 1 মাসে 4 বার এই তরল সারটি প্রয়োগ করেছি কন্টিনিউস। এবার দেখুন কীভাবে আমি গাছটি বসাচ্ছি। প্রথমে খোলাম খুঁচি দিয়ে ছিদ্রগুলিকে ভরাট করে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন। ভরাট করার পরে এবার মাটি দিয়ে দেবো। এবার আমি বলে রাখি আমি যে গাছটি বসিয়েছি কী কী ধরনের সমস্যা আমি অনুভব করেছি। দেখুন গাছটিতে কিন্তু কখনোই আমি এখনও পর্যন্ত লক্ষ্য করিনি যে কিছু পোকামাকড়ে আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ। তো গাছটি হার্ডি গাছ, তাই এতে খুব একটা পোকামাকড় বা ফাঙ্গাস আক্রমণ করে না। যদিও আমি 15 দিন অন্তর অন্তর নিম তেলের যে কীটনাশক, সেই কীটনাশক তৈরির পদ্ধতি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবং তার সাথে 15 দিন অন্তর অন্তর সাপ ফাঙ্গিসাইড আমি স্প্রে করেছি, তাতে আমি কোনো পোকামাকড়ের সমস্যা লক্ষ্য করিনি। দেখুন বন্ধুরা, গাছটি কিন্তু হেলে পড়েছে বা ঝুলে পড়েছে। কারণ হচ্ছে গাছটি লতানো প্রকৃতির গাছ, তাই এর একটা সাপোর্ট দেওয়া ছিল, সেই সাপোর্টটি আমি তুলে ফেলেছি। এবার পুনরায় গাছটি প্রতিস্থাপনের পর আমাকে সাপোর্টটিকে দিতে হবে, সেই জন্য আমি সাপোর্টটি দিয়ে দেব। এবার বলে রাখি যে গাছটিতে আপনারা কী ধরনের মানে কোন সময় ফুল পাবেন। দেখুন এটা শীতকাল হচ্ছে এই গাছটির মান্ডাভিলার ডরমেন্সি পিরিয়ড, তাই গ্রীষ্মকাল থেকে
একেবারে বর্ষাকাল পর্যন্ত, অর্থাৎ শীতকালে দু তিন মাস ছাড় দিয়ে প্রতি মাসই মানে সবসময় আপনারা ফুল পাবেন। আর এই গাছের একটা বৈশিষ্ট্য হলো আপনারা গাছটি থেকে কন্টিনিউয়াস ফুল পাবেন, এমন কোনো সময় পাবেন না যখন গাছটিতে একটাও ফুল বা কুঁড়ি নেই। সবসময় দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি বা ফুল আছে। এবার গাছটি কীভাবে প্রপোগেশন করবেন, অর্থাৎ একটা গাছ থেকে অন্যান্য গাছ কীভাবে তৈরি করবেন, সেই সম্বন্ধে আমি পরবর্তী মানে ভিডিওর কিছুটা পরে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। এবার দেখুন গাছে সাপোর্টটি দিয়ে দিয়েছি, সাপোর্টটি খুবই দরকার। এরপরে যখন গাছটি আরও একটু বড়ো হবে তখন আপনারা নেট দিয়ে দেবেন, যে নেটে এই গাছটি বেয়ে উঠবে। এবার জল কীভাবে জল দেবেন, দেখুন এই গাছ জল কিন্তু খুব পছন্দ করে, তবে ওভার ওয়াটারিং একদম নয়। জলটা দেবেন খুব সুন্দরভাবে দেবেন, আর আমি গাছের পাতাগুলিকে খুবভাবে ভিজিয়ে দিয়েছি। এবার হচ্ছে কোথায় রাখবেন, রান্ডাভিলা গাছ কিন্তু প্রখর রৌদ্রে একদম রাখবেন না, তাহলে গাছের পাতাগুলি পুড়ে যেতে থাকবে। তাই সেমি শেড এলাকায়, অর্থাৎ যেখানে দু তিন ঘন্টা রৌদ্র থাকে সেই জায়গায় থেকে রাখবেন। দেখুন বন্ধুরা গাছটির ফুলগুলি কত সুন্দর, একদম সাদা, তার ভিতরে হলুদের আভা। এখানে একটা ফুল আছে দেখুন কত সুন্দর ফুল, আবার এইখানে একটা ফুল আছে যে ফুলটি এখনো পর্যন্ত ফোটেনি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো। আবার এইখানে একটা ফুল আছে যেটি একটু আধটু ফুটেছে। এবার দেখুন বন্ধুরা এই যে গাছের ডালটি, এই গাছের ডালটিতে কত পরিমাণে কুঁড়ি হয়েছে, ঠিক আছে, প্রতিটা ডালই আপনারা দেখতে পাবেন কুঁড়িতে ভর্তি। এই দেখুন বন্ধুরা এইটা হচ্ছে কুঁড়ি, এটা হচ্ছে কুঁড়ি, এর তলাতেও কুঁড়ি আছে। এইখানে দেখুন বন্ধুরা এই গাছটির ফুলগুলি না থোকায় থোকায় আসে। এই দেখুন বন্ধুরা এখানে একটা গাছের কুঁড়ি, খুব সুন্দর ফুল। আর এখানে দেখুন বন্ধুরা কত কুঁড়ি আছে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা গাছটিকে আপনাদের পুরোটা দেখাচ্ছি, দেখুন দেখতেই পাচ্ছেন। এবার দেখুন গাছটিকে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা এখানে শিকড় বেরিয়েছে, ঠিক আছে, তারপর আমরা যদি গাছটি একটু বড়ো হয়ে যায় তাহলে সহজেই দেখুন এখানে শিকড় বেরিয়েছে, এখানে শিকড় বেরিয়েছে। এইভাবে আপনারা গাছটি থেকে প্রপাগেশন করতে পারেন।